চট্টগ্রামের হালি শহরস্থ ওয়াবদা এলাকার একটি জ্বালানি স্টেশনে সিএনজি চালিত গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বুধবার দুপুর সোয়া বারোটার দিকে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি ওই জ্বালানি স্টেশন থেকে প্রয়োজনীয় জ্বালানি নিয়ে বের হয়ে যাওয়ার মুহূর্তে বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং গাড়িটিতে আগুন ধরে যায় গ্যাস নিয়ে ঠিক নিয়ে চলে যাচ্ছে তো ওইটা থেকে মানে আল্লাহ আল্লাহর রহমতে সবাইকে ওইখান থেকে মানে দুর্ঘটনা বড় ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ সবাইকে রক্ষা করছে এবং এখানে ওদের পর্যাপ্ত আগুন নিবানোর ব্যবস্থা ছিল বলে ফায়ার অ্যাডজাস্টিং এবং পানির পানির পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা ছিল যার কারণে আগুন নিবানোর মানে এটা মানে সাকসেস হয়েছে না তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি গাড়ির অভ্যন্তরীণ শর্ট সার্কিট থেকে বিস্ফোরণের সূত্রপাত বলে ধারণা করছেন তারা এদিকে এই ধরনের দুর্ঘটনায় ঝুঁকি এড়াতে গ্যাস চালিত গাড়িগুলোতে জ্বালানি ভর্তিকালে গাড়িতে অবস্থানরত যাত্রীদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সিএনজি থেকে আগুনের সূত্রপাত আমরা ঘটনা শোনার সাথে সাথে এখানে হয়ে দেখতে পেলাম যে সিএনজির যে স্টেশনের লোকজন ওরা নিজেরাই উদ্বেগ নিয়ে পানি বালু নিয়ে আগুন নিবানোর চেষ্টা করতেছে উভয়ের সমন্বয়ে খুব ত্বরিত গতিতেই জিনিসটা একটা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে তো এই এভাবে যদি সবাই সচেতন থাকে আশা করি আমাদের দেশের বড় বড় যে দুর্ঘটনা ক্ষুদ্র জিনিস থেকেই সূত্রপাত হয় পরবর্তীতে এটা ব্যাপক আকার ধারণ করে আর উৎসুক জনতাও তেমন একটা ডিস্টার্ব করে নাই যেটার প্রধান অন্তর হইল আগুন নিবানের বা নিয়ন্ত্রণে আনার জন্য উৎসুক জনতার ডিস্টার্বটা হইলো সবচেয়ে বড় ইয়ে তো ওরাও সহযোগিতা হচ্ছে সবারই সহযোগিতায় অল্পতেই এই জিনিসটা রক্ষা করা গেছে